করোনা রোধে বিশ্বের সাথে সাথে আমাদের ভারতবর্ষেও চলছে লকডাউন। এই লকডাউনে পশ্চিমবঙ্গের অন্যতম এক প্রধান শহর এই ঘাটাল, এই ঘাটাল শহরে আজ পয়লা বৈশাখ। প্রত্যেক বছরই এই পয়লা বৈশাখে একটা আলাদা মাত্রা থাকে ঘাটালের বাজারে। আমরা দেখে নেব সেই বাজারের বর্তমান পরিস্থিতি। দেশ জুড়ে করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যেই আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই বাঙালির এক বাঙালিয়ানার নতুন করে বাংলাকে ফিরে পাওয়ার একটা আশা। আর এই পয়লা বৈশাখ মানেই আমাদের ঘাটাল মহকুমার প্রধান শহর ঘাটালে চরম উন্মাদনা। আমরা সংগ্রহ করতে পেরেছি আমাদেরই ফাইল চিত্র থেকে আজকের দিনের আগের বছরের ছবি। কিন্তু আজ পয়লা বৈশাখ, লকডাউনের 21তম দিনে সেই পয়লা বৈশাখে ঘাটালের সেই ব্যস্ততম বাজারের অবস্থাটা কি, তাই দেখবার জন্য আমরা বেরিয়েছি সেই ঘাটাল বাজারকে। সেই ঘাটাল বাজার আমরা ঘুরে দেখব। যদিও লকডাউন, পথে একটিও সেরকমভাবে গাড়ি ঘোড়া কিছুই চলছে না, যাত্রীবাহী কোনো বাসই নেই, কয়েকটি প্রাইভেট গাড়ি এবং পুলিশকর্তাদের নিত্য যাতায়াত, পথে রয়েছে ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এবং অবশ্যই স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রগুলিতে রয়েছেন ডাক্তারবাবু এবং নার্সেরা, আর রয়েছেন গৃহবন্দী গোটা শহরবাসী। আর এই শহরবাসীর জন্যই আমরা বেরিয়েছি আজকের ঘাটালের চালচিত্রটা ঠিক কী রকম সেটা দেখানোর জন্য। স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।